তো হ্যালো ভিওস কেমন আছেন সবাই আশা করতো সবাই ভালোই আছেন মনগুরুজি ইউটিউব চ্যানেলের মধ্যে হুলি থেকে বলতে গেলে ভিডিও সময় মতো অবশ্য দিতে পারেনি কিন্তু হ্যাঁ কিছু কিছু কম্পিটিশানমূলক আমি অবশ্য ভিডিওগুলো অবশ্য আপনাদের কাছে শেয়ার করেছিলাম যেগুলো হচ্ছে কি আমাদের সাগরে ঘটে যাওয়া বেশ কিছু কম্পিটিশানের ময়দানের ঘটনা ওগুলো অবশ্য আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম তো আজ অবশ্য আপনাদের সঙ্গে কথা বলবো যে এই মনগুরুজি ইউটিউব চ্যানেলের মধ্যে এফএল স্টুডিও টিউটোরিয়াল দেওয়া হয় বা মিউজিক সম্পর্কিত বিষয় আলোচনা করা হয় তার মধ্যে একটা বিষয় যে আমরা যে এফএল স্টুডিওর মধ্যে যে যে গানের যে বিটসটাকে যে ম্যাচ করাচ্ছি তো ওই বিষয় নিয়ে আমি কিন্তু অলরেডি দু একখানা কিন্তু ভিডিও দিয়েছি কিন্তু বাট আজকের আজকের আমরা একটা নতুন একটা বিষয় শিখতে চলেছি যেটা হচ্ছে গিয়ে সাধারণত দেখবেন কোনো একটা গানের বিপিএম ফাইন্ড করতে হলে বা বিপিএম বুঝতে হলে আমরা সাধারণত ভার্চুয়াল হোম সেভেনের মধ্যে কি করি ওই গানটাকে কি করে ড্র্যাক করে দিই ড্র্যাক করে দেওয়ার পরে ওখানে ভার্চুয়াল যে হোম সেভেন যে সফটওয়্যারখানা ওখানটা কিন্তু ফাইন্ড করে বলে দেয় যে গানের বিপিএমটা কত হতে পারে তাছাড়া হচ্ছে কি এফএল স্টুডিওর মধ্যে আমরা যখন কোনো একটা গানকে প্লে লিস্টের মধ্যে ড্র্যাক করছি ড্র্যাক করার পর ড্র্যাক মানে ড্র্যাক করার পরে যখন আমরা ফের ওটাকে ডিটেক্টেম্পো করছি তখনই কিন্তু টেস্টিং করে দেখে ফের আবার বিপিএমটাকে ফাইন্ড করে দেয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু গানের ক্ষেত্রে এটাই হয় যেটা হচ্ছে কি ভুল ভাল মানে টেম্পো বা বিটসগুলোকে ফাইন্ড করে মানে যে গানের বিপিএম হচ্ছে গিয়ে নাইনটি ওয়ান পয়েন্টস টু থ্রি ফাইভ বাট ওটাকে দেখাচ্ছে একশো কুড়ি এইভাবেই কিন্তু দেখায় তো সেক্ষেত্রে আজকের আমরা দেখবো যে এফ স্টুডিওর মাধ্যমে খুব ইজি প্রসেসে খুব ইজি প্রসেসে একটা গানকে কিভাবে তার যে বিটস বা তার যে টেম্পো কিভাবে ফাইন্ড করবেন ওকে তো ভিউয়ার্স কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলখানা দাবি রাখবেন আর বিগ অ্যানাউন্সমেন্ট আমি এতদিন ভিডিও দিতে পারিনি কেন দিতে পারিনি কিসের জন্যে দিতে পারিনি কোথায় যাচ্ছি কার সঙ্গে দেখা করছি সমস্ত কিছু জানতে হলে অবশ্যই ইওর মনো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লিঙ্কটা হচ্ছে কি এই ভিডিও ডিসক্রিপশানের মধ্যে কিন্তু দেয়াই আছে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন তো ভিউয়ার্স ওসব দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার স্ক্রিন ওপেন করেছি তো প্রথমত আমি আমার এই কম্পিউটার স্ক্রিনের মধ্যে এফএল স্টুডিও খানাকে ওপেন করব জাস্ট রাইট তো ফাইনালি আমার এফএল স্টুডিও খানা ওপেন হয়ে গেছে তো এবার আমি জাস্ট এগুলোকে আমি একটু গুছিয়ে নিই ওকে এবার আমি সাধারণত এখানটা ওপেন করব ইডিকশন কেমন ভাবে মাস্টার প্রিসেট এলাম মানে অ্যাকচুয়ালি অডিও মিক্সের ট্র্যাকের মধ্যে এলাম এবং মাস্টার এই মাস্টারের মধ্যে সেই যে স্লট ওয়ান এখানটা আমি ব্যবহার করব এডিকশান ওকে তো সাধারণত এডিশানটা সাধারণত হ্যাঁ এডিশন তো এখানটা অবশ্য এডিশন চলে এসছে তো এবার আমি জাস্ট এফ এল স্টুডিওটাকে ম্যানিমেজ করবো ম্যানিমেজ করার পরে আমি কোনো না কোনো একটা গান আমি অবশ্য বেছে নেব সাধারণত এখানটা অল কালেকশানের মধ্যে এলাম তাছাড়া হচ্ছে গিয়ে আগার জিন্দেগি হো বা বাসুরিয়া আপ পুকারে জাস্ট এই গানখানাকে আমি এখানটা নিয়ে আসবো এফএল স্টুডিওর মধ্যে এই এডিশানের উপর ড্র্যাক অ্যান্ড ড্রফ ওকে এবার এডিশানের মধ্যে চলে এলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই এডিশানটা ওপেন হয়েছে এবার এখানটা দেখুন এই যে টাইটেল লেখা আছে বাসুরিয়া আপ পুকারে তাই না জাস্ট এটার উপর রাইট ক্লিক করুন রাইট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটা একটা পেজ শো করবে যেটা হচ্ছে গিয়ে স্যাম্পেল প্রপার্টিস ওকে এবং একটু নিচের দিকে চলে আসুন যেটা হচ্ছে কি ইনফরমেশান তারপর হচ্ছে কি ফরম্যাট দ্বিতীয় যে স্টেপখানা রয়েছে যেটা হচ্ছে কি টেম্পো তারপরে রয়েছে স্যাম্পেলের বাট আমি এখানটা টেম্পোতে এই যে টেম্পো যে আছে এই টেম্পোর পার্ট নিয়ে আমি কাজ করব হলো এবার এখানটা লেখা আছে টেম্পো লেংথ রাউন্ড রাউন্ড লিমিট অটো ডিটেক্ট তারপর হচ্ছে কি ডিফল্ট তাই না তাহলে অটো ডিটেক্টে আমি জাস্ট এখানটা ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে টোটাল তিনখানা বিষয় এখানে শো করবে যেটা হচ্ছে কি কুইক এস্টিমেশন ফর শর্ট লুভস তারপর হচ্ছে কি ডিটেকশান ফর সংস উইথ কনস্ট্যান্ট টেম্পো তারপর হচ্ছে ডিটেকশান ফর সংস উইথ ভ্যারিওয়েল টেম্পো জাস্ট এই যে মিডিলের অংশতে যেটা লেখা আছে যেটা হচ্ছে ডিটেকশান ফর সং উইথ কনস্ট্যান্টস টেম্পো জাস্ট এখানটা আপনারাকে ক্লিক করতে হবে তো সঙ্গে সঙ্গে এদিকে একটু লক্ষ্য করে দেখবেন যেটা হচ্ছে কি হিন্ট প্ল্যানের মধ্যে টেস্টিং করে দেখবে এবং ফাইন্ড করে বলে দেবে কারেক্ট যেটা হচ্ছে ফাইন্ড করে কারেক্ট বলবে সেটা হচ্ছে কি কত যে একশো উনতিরিশ দশমিক শূন্য সাত দুই তাই না একশো উনতিরিশ দশমিক শূন্য সাত দুই এবার জাস্ট আমি এটা কি করব কপি করব কপি জাস্ট এখানটা অ্যাকসেপ্ট করে নেব হলো অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে এই ডিকশানটাকে একটু দূরের দিকে সরিয়ে জাস্ট এই যে দেখুন এখানটা জাস্ট আমি মাউসের আইকনটাকে নিয়ে গেছি এখানটা দেখাচ্ছি কি ড্র্যাক বা কপি স্যাম্পেল বা সিলেকশন জাস্ট এখানটা আপনি ক্লিক করুন দিয়ে ট্র্যাক ওয়ানের মধ্যে ড্র্যাক অ্যান্ড ড্রপ করুন অডিও ট্র্যাক এবার একটু লক্ষ্য করে দেখুন ঠিক এখানটা না একটা লুপস আইকন চলে এসেছে এই যে দেখুন একটু লক্ষ্য করে এখানে একটা লুপস আইকন কিন্তু চলে এসছে এবার এই যে দেখুন প্রজেক্টের বিপিএম কত আছে যেটা হচ্ছে গিয়ে একশো চল্লিশ সেখানটা রাইট ক্লিক করুন টাইপ ইন ভ্যালু এখানটা জাস্ট আপনি কি করবেন পেস্ট করে দিন দিয়ে জাস্ট এন্টার হয়ে গেল এবার আপনি কি করবেন এখানটা জাস্ট ক্লিক করুন ফিট টু টেম্পো জাস্ট ওই প্রজেক্টের সঙ্গে ওই যে একশো উনতিরিশ দশমিক শূন্য বাহাত্তর প্রজেক্ট জাস্ট এখানটা ক্লিক করার সঙ্গে সঙ্গে অবশ্যই এখানটা স্ট্রেচিং নেবে জাস্ট ওয়েট তো ফাইনালি আমার যে গানখানা স্ট্রেচিং নিয়ে নিল এবং ফিট টু টেম্পো হয়ে গেল এবার আমাকে বিটস ম্যাচ করাতে হবে কেমন আমি একটু গানের ভলিউমটাই কম করিয়ে নেবো যাতে আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি প্লাস মেট্রো নেমোর সাউন্ডটাকে শোনাতে পারি তাহলে এখান থেকে আমি ফাইন্ড করতে পারবো যে আমার বিপিএমটা কত রাইট তো সেক্ষেত্রে এটাকে আমি জাস্ট কোনো একটা ফিক্সড জায়গায় আমি ওষুধ নিয়ে আসবো এই যে দেখুন ইয়েটা আমি ফিক্সড করলাম সরি আর একটু যাবে এই লেভেল পর্যন্ত যাবে তো সাধারণত পুরোনো দিনের গান মানে আপনি বুঝতেই পারছেন যে কিছু কিছু ক্ষেত্রে একটু কাটাকাটি করতে হবে গান কাটতে হবে আপনি মানে কি বলা যায় আপনি যত বড় আর্টিস্ট হোক না কেন অ্যাকচুয়ালি পুরনো দিনের গানকে যদি আপনি মিক্সিং করেন তাহলে অবশ্যই গান কাটতে হবে তো সেই অনুযায়ী এবার অল্প কোথাও কিছু যদি কাটার কোনো ব্যাপার থাকে তো গানটা সাধারণত ওয়ান বাই ফোর কে থ্রিতে হবে সাধারণত ওয়ান বাই থ্রিতে ওয়ান বাই ফোরই হবে হ্যাঁ ঘন্টা হ্যাঁ ওয়ান ফোর রাইট এবার কিছু কিছু ক্ষেত্রে ধরুন এখান থেকে প্রায় ম্যাচ হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে এখানটা আপনি কী করবেন স্লাইস করলেন দি অল্ট দাবি রেখে এখানটা কেটে দিলেন সিফট দাবিয়ে মাউসি চাকাকে স্ক্রল করলেন সাইড দিকে সরে যাবে বা ধরুন এখানটা একটু ম্যাচ করছে না তো সেক্ষেত্রে আপনি অল্ট দাবি এখানটা কেটে দিলেন শিফট দাবিয়ে এখানটা স্ক্রল করে দিলেন জাস্ট ও তার ফ্রিকুয়েন্সিগুলো ঠিক তার জায়গায় পৌঁছে যাবে কে ধরুন এখানটা একটু ম্যাচ করছে না জাস্ট এখানটা আমি কেটে দেবো কেটে দেওয়ার পরে শিফট দাবিয়ে জাস্ট মাউসের চাকাকে হালকা স্ক্রল করব চলে আসবে তাহলে এইভাবেই কিন্তু আপনাকে গানের বেডস ম্যাচ করাতে হবে ওকে তো ভিউয়ার্স এইভাবেই কিন্তু আপনারা খুব ইজি প্রসেসে যে কোনো গানের একটা বিপিএম বা বিটস বা টেম্পো ফাইন্ড করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে না অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলখানাকে দাবি রাখবেন with yeah. 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 yeah.